জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় গোলরক্ষক আনিসুর রহমান জিকো পেনাল্টি ও ফ্রিকিকের বিরুদ্ধে সাফল্য কোড়ানো এই তরুণ গোলরক্ষক এবার অবদান রাখতে চান লাল সবুজ জার্সি গায়ে এদিকে ইনজুরি ও ফিটনেসের প্রভাব পড়েছে জাতীয় দলে ক্যাম্প ছেড়েছেন ডিফেন্ডার বাদশামিয়া গোলপোস্টে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অতন্দ্র প্রহরী সবচেয়ে বেশি সফল স্পট কিকে এফসি কাপ ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে এখন পর্যন্ত নয়টি সেভ করেছেন এই তরুণ গোলরক্ষক এবার অপেক্ষা লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর নেপালের বিপক্ষে অভিষেক হলে এমন কীর্তি করতে চান দেশের হয়েও যারা টিমমেট আছে ওরাও আমার প্রতি অনেক আত্মবিশ্বাস থাকে যদি টাইপ ম্যাচ যায় তো আমিও ট্রাই করি আমার ব্যাচটা দিয়ে ম্যাচটা টাইপ সেভ দিয়ে ম্যাচটা উইন করার জন্য যদি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ পাই নিয়মিত তাহলে আমি আমার আত্মবিশ্বাসটাও আরও বাড়বে আর যাতে আমি ভবিষ্যতে যত ম্যাচ আছে সবগুলোতে কন্টিনিউ ভালো করার জন্য ট্রাই করব প্রতিপক্ষ নেপালের কাছে সবশেষ দুই ম্যাচে হারতে হয়েছে অনেকটা গোলরক্ষকের ভুলেই এবার সেই ভুল শোধরানোর মিশনে প্রস্তুতি চলছে নতুন গোলরক্ষক কোচ লেসক্লিবলির অধীনে উনি এখন টেকনিক্যালি বেশি কাজ করাচ্ছে উনি নিজেই জানে আমাদের এখন কি প্রবলেমটা হচ্ছে ট্রেনিং করাচ্ছে কিভাবে অনেকগুলো দর্শকের মাঝে আমরা ওভারকাম করে ম্যাচ খেলতে পারি এগুলা এগুলা নিয়েই বেশি কাজ করাচ্ছে এদিকে হাতের ইনজুরিতে পড়েছেন মামুনুল ইসলাম ফিট না হওয়ায় ক্যাম্প ছেড়েছেন ডিফেন্ডার বাদশামিয়া তাই ফুটবলারদের বিশ্রাম দিতে অনুশীলন হয়নি বুধবার টিম হোটেলে হয়েছে জিম সেশন করোনার প্রভাব পড়েছে প্রতিপক্ষ নেপাল দলে কোভিড নাইন্টিনে আক্রান্ত হওয়ায় ছয় ফুটবলারকে রেখেই বাংলাদেশে আসতে হচ্ছে দলটিকে মুজরিবেন তারেক যমুনা স্পোর্টস ঢাকা